নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। এটা মূলত ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিছু ভিডিও। যে ইস্ট বেঙ্গল, আপনারা জানেন যখন মৌসুমটা একদম শেষেরই, শেষ হওয়ার একটু আগে কিন্তু যখন দলবদলের খবর আসলো তখন কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল দলবদলের মার্কেটে। তবে তারপর থেকে আস্তে আস্তে ইস্ট বেঙ্গল কিন্তু দলবদলের দল গঠনের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে গেছে, এবং সেক্ষেত্রে হয়তো একটা বাঁচাতে পারে যে তাদের বাজেট কত হতে পারে, এবং সেই বাজেটের ব্যাপারে আলোচনা করতে এবং দল গঠনের বিষয়ে প্ল্যানিং করতে কিন্তু আগামীকাল ইমামি হাউসে মিটিংয়ে বসতে চলেছে ইমামি এবং ইস্ট বেঙ্গল কর্তারা, এবং সেখানেই হয়তো আগামী মৌসুমে বাজেট কত হতে পারে বা কোন কোন প্লেয়ারের টার্গেট হতে পারে সেই বিষয়ে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। এবং সমস্ত ইস্ট বেঙ্গল জনতাও কিন্তু কালকের ওই মিটিংয়ের ওপরে কিন্তু অনেকটা নজর রাখবে, কারণ আপনারা জানেন যদিও ইতিমধ্যে দেবজিৎ মজুমদার বলুন বা ডেভিড বলুন বা আরও যে সমস্ত দু তিনজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল নিয়েছে, তবে দেবজিৎ বা আর যে দু একজনের নাম উঠে এসছে তারা কিন্তু এখনও হয়তো, দেবজিৎ বিশেষ করে প্রথম একাদশের ফুটবলার তো নয় কারণ প্রফসুকান গিল আছে, তো সেক্ষেত্রে আরও বিদেশি স্ট্রং অ্যাটাক লাইন তৈরি করার জন্য আরও একজন স্ট্রং অ্যাটাকার নিতে হবে, এবং ডিফেন্সকেও মজবুত করার জন্য ডিফেন্ডার বা যে সমস্ত পজিশনে ফুটবলার লাগবে ইন্ডিয়ানে এবং বিদেশি তার জন্য একটা বড় বাজেটের প্রয়োজন হয়, এবং যাতে বাজেটটা বাঁধ না সাধে সেই বিষয়টাই হয়তো কালকে আলোচনা করা হবে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কালকের এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবারই নজর থাকবে সেই মিটিংয়ের দিকে। তবে একজন ফুটবলারের দিকে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে গেছে তাকে পেতে, সে হচ্ছে কিন্তু সাজ্জাদ পারে। হায়দ্রাবাদের এই ফুটবলার যখন হায়দ্রাবাদের একটা মুশকিল টাইম চলছিল তখন কিন্তু দ্বিতীয় হাফটায় এসে সিজনে কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন, এবং 11টা ম্যাচে তার লেফট ব্যাক হলেও তার 2টো গোল আছে এবং মোটামুটি ক্লিন ফুটবল খেলেন, মাত্র 3টে ইয়েলো কার্ড দেখেছেন। তো মূলত একটা ক্লিন ফুটবল খেলে মাত্র 21 বছর বয়সী এই জম্মুর এই ফুটবলার, এবং মনে করা হচ্ছে তাকে পেতে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে গেছে, কারণ হায়দ্রাবাদ একটা আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, এবং সেক্ষেত্রে এই সাজ্জাদ নিজেও চান কিন্তু হায়দ্রাবাদ ছাড়তে, এবং তো সেক্ষেত্রে এই ফুটবলারকে পেতে কিছুটা হলেও কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে গেছে। তবে ওই যে বললাম আরও প্রথম একাদশকে আরও স্ট্রং করতে এবং বেঞ্চ স্ট্রেংথকে আরও বাড়াতে কিন্তু ইস্ট বেঙ্গলকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে ট্রান্সফার মার্কেটে, এবং সেই ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হওয়ার জন্য কালকের মিটিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট কী হতে পারে, আগামী মৌসুমে দল গঠনের প্ল্যানিং কী হতে পারে, সেই সব ব্যাপারে কিন্তু একটা সম্যক ধারণা পাওয়া যাবে কালকের এই মিটিংয়ে। তো কালকের এই মিটিংয়ে নজর থাকবে সবারই, আমাদেরও থাকবে কী খবর আসে সমস্ত কিছু দেখতে পাবেন বিয়ন্ড স্পোর্টসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত কী কালকের দল গঠনে, কালকের এই দল গঠনের যে বৈঠক বা ইমামি যে বৈঠক বাজেটের ব্যাপারে সেই সমস্ত বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতন টাটা।